হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। কি গরম খবর, জবর খবর, তবর খবর, লবর খবর, টবর খবর, সমস্ত খবর আমার থাম্বনেলের মধ্যে রয়েছে যে হ্যাঁ, টিনা বাতকুল্লাতে ফিরতে চলেছে। কৃষাণুর জন্য লাস্টে না পেরে কি বলে মাতৃস্নেহে মরিয়া হয়ে বাতকুল্লাতে ফিরতে চলেছে টিনা। হজম হয়েছে কথাটা? হজম হয়েছে। আচ্ছা, আমি ওই পতিতাকে জিজ্ঞাসা করতে চাই, তো বড় বড় লেকচার মারছিলি কালকে, বড় বড় তো লেকচার মারছিলি যে টিনা ফিরলে ফন্দীপকে অ্যাকসেপ্ট করবে। আমি জিজ্ঞাসা করতে চাই, টিনা ফিরবে, ফন্দীপকে অ্যাকসেপ্ট করবে? শুনে নিয়ে জানাস তো, শুনে নিয়ে জানাস, বুঝতে পারলি তো? কারণ তুই তো হচ্ছিস রাইট হ্যান্ড, সেই কারণে তোকেই বলছি, তুই শুনে নিয়ে জানাস যে টিনা ফিরলে ফন্দীপ স্বীকার করবে কিনা। কারণ তুই তো বললি যে টিনা হচ্ছে রাতে, দুপুরে, দিনে, হ্যাঁ সব সময় সুদীপ্তর সঙ্গে কাটাচ্ছে। তো তারপরে কি আর ফন্দীপ মেনে নেবে? দেখো বন্ধুরা, এই পতিতা একাধারে বলছে যে কি করে মেনে নেবে, ওকে তো আর মেনে নেওয়া যায় না, যেখানে অন্য আরেকজনের সঙ্গে চলে গেছে, থাকছে, খাচ্ছে, রয়েছে, তো সেখান থেকে দাঁড়িয়ে টিনাকে তো মেনে নেওয়া সম্ভব না ফন্দীপের পক্ষে। এটা হচ্ছে রিয়েল ঘটনা, এটা হচ্ছে রিয়েল ঘটনা। বেরিয়ে গেছে বাড়ি থেকে, সুদীপ্তর কাছে রয়েছে, বাড়ির বাপের বাড়িতেও নেই, সুদীপ্তর কাছে রয়েছে, কি না রয়েছে বা অন্য কোথাও রয়েছে সেটার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে মেনে নেবে না কিছুতেই। এইটা কিন্তু পতিতাও ভালো মতন জানে। আর এটা যারা ওই এখনও বলছে যে সব কিছু মানিয়ে গুছিয়ে নাও, সব কিছু মানিয়ে গুছিয়ে নাও, তারাও ভালো মতন জানে। ওই যে আমি বলেছি, যারা বলছে না, এত অ্যাডভাইস দিচ্ছে, তারাই নিজেরা মানতে পারবে না। তাদের যদি ঘরে হতো এরকম ঘটনা, তারা মানতে পারতো না। কিন্তু ওই যে জ্ঞান দিতে তো ট্যাক্স লাগে না, তাই বলছে। তা পতিতা, তুই যখন জানিস যে মেনে নেওয়া সম্ভব না, সে ফন্দীপ কেন, এক্স ওয়াই জেড যেই থাকতো না কেন, তার পক্ষে মেনে নেওয়া সম্ভব না না এই পর্যায়ে গিয়ে, কিন্তু যখন টিনা বলেছিল যে হ্যাঁ সংসার করতে চাই, তখন করতে পারত, বাট এই পরিস্থিতিতে এসে মেনে নেওয়া সম্ভব না। তাহলে তুই কেন বলছিস এই ধরনের কথা যে কী বা কী জানি ফন্দীপের মন আবার পাল্টাতেও পারে, তাহলে টিনা আসলে টিনাকে মেনে নিতেও পারে, বলা যায় না। তুই কেন এই কথা বলছিস? তুই তো সব জানিস, তুই তো সব জানিস যে ফন্দীপ যখন টিনা ওই বাড়িতে ছিল, ধরা পড়ার পরেও ওই বাড়িতে ছিল, তখন থেকেই ফন্দীপ ওকে পুরোপুরি কি বলবো সব কিছু থেকেই একেবারে তাড়িয়ে দিয়েছে। জাস্ট ওখানে রেখেছিল কি করে একদম জানে প্রাণে শেষ করে দেওয়া যায়, ওই জন্য ওখানটায় রেখেছিল। মারার প্ল্যান তো পুরো করেই ফেলেছিল, ও যদি না বেরিয়ে আসতো তো আজকে মরে যেত। আজকে পুরো বিষয়টা আত্মহত্যার বিষয় করে সাজিয়ে এখন ওর নামেই ওই যে দেবাশিস করেছে না, দেবাশিসের বউ তো তাও রোগে মারা গেছে। আর ফন্দীপ কী করতো, নিজে মেরে তারপরে আরও বেশি বেশি করে ভিউজ কামাতো, ঠিক আছে? তো ওর মতটা মানে ইয়েটাই ছিল, প্ল্যানটাই ছিল ফন্দীপের মন, প্ল্যানটাই ছিল ভিউজ কামানোর, সে জীবিত থাকা অবস্থায় হোক বা মেরে ফেলা অবস্থায় হোক, যেই দেখেছে বেরিয়ে গেছে, নাও যাও এইবার এইভাবেই আমি ভিউজ কামাবো। তো ফন্দীপের মেন উদ্দেশ্যই ছিল ভিউজ কামানো। তুই যেখানে জানিস যে এইটা সম্ভব না, তাহলে এই বিষয়টা নিয়ে ভিডিও বানানোর তোর কী দরকার ছিল? বা ভিডিও বানিয়েছিস, ঠিক আছে, লোকের রিকোয়েস্টেড ভিডিও তুই বানাতেই পারিস, অসুবিধা নেই, কন্টেন্ট ক্রিয়েটার যে কোনো রকমভাবে ভিডিও বানাতেই হবে আমাদের, সেইটাও ঠিক আছে। কিন্তু তুই এই কথাটা কী হিসাবে বললি যে কী জানি ফন্দীপের মন বদলাতেই পারে, প্রেম আবার উঠলাতেই পারে, প্রেম ছিল আদৌ? আদৌ কি প্রেম ছিল? প্রেম যদি থাকবেই তাহলে সুদীপ্তর এন্ট্রি হলো কী করে, সুদীপ্তর এন্ট্রি হলো কী করে? যদি প্রেম থাকবে তো এই সমস্ত ফালতু ভিডিও বানাস না, এই সমস্ত ফালতু ভিডিও বানাস না। আমি তো কোনো সময় বলিনি যে কখনো কি যাবে, কখনো কি পসিবলই না, পসিবল না, ও মেয়ে যাবে না, কারণ ও বুঝে গেছে ওখানে গেলে ওর আয়ু শেষ। ও যদি ওখানে ঢোকে বড় জোর এক থেকে দু মাস, তারপরেই শেষ, ওকে শেষ করে দেবে, ওকে আর রাখবেই না, জীবিতই রাখবে না ওকে, ও যাবে না। আর আমি আমার তরফ থেকে তো একদমই চাই না ও যাক, ও দরকার হলে ওর বাবা মায়ের কাছে থাকুক, ঠিক আছে, যদি সুদীপ্তর সঙ্গে কোনো অসুবিধা হয়। আমি জানি কোনো অসুবিধা হবে না, বর্তমানে যখন হচ্ছে না আর হবেও না, এই পরিস্থিতিতে যখন সামলে নিয়েছে তখন ভবিষ্যতে আর কোনো পরিবর্তন হবে না, যদি না সুদীপ্তর মন পাল্টায়, যদি না সুদীপ্তর মন পাল্টায়, ঠিক আছে? তো এই ধরনের ঘটনাগুলি যে কন্টেন্ট বানাচ্ছি না, বানাচ্ছিস না তুই, পুরো ইউজলেস কন্টেন্ট, এরকমভাবে বানাস না। আর এবার হচ্ছে টিনার কথায় আসি, ম্যান্ডি ম্যান্ডি বলতে যাচ্ছিলাম, টিনার কথায় আসি যে টিনার একটুখানি কষ্ট হচ্ছে, একটুখানি না ভালোই কষ্ট হচ্ছে, কুলাকুলা চিৎকার করে কান্নাকাটি করছে। এবার যারা আমার অ্যান্টি ভিউয়ার্স বা টিনার অ্যান্টি ভিউয়ার্স, ওই টিনার অ্যান্টি ভিউয়ার্স মানে আমারও অ্যান্টি ভিউয়ার্স, তো তারা বলবে নাটক করছে, তো সেই কারণে ওই বলেছিল যে দিদিভাই এটা কিন্তু তুমি আবার বলো ঠলো না, কারণ
একটু সান্ত্বনা দেওয়ার জন্য আমি আর কি কথা বলছিলাম, এই যা আর কিছু না। তো যেই কারণে ওর মনটা খারাপ ছিল, কৃষ্ণের কথা মনে পড়ছিল, সেই কারণটা আমি বলছিলাম, বাট হ্যাঁ খুব কান্নাকাটি করছিল। যে জন্ম দেয় সেই বোঝেন, 3 বছর 2.5 বছর তো ভালোবেসে এসেছে, এমন তো না যে দুচ্ছাই করে মানুষ করেছে, ভালো তো বেসে এসেছে, তো সেই কারণের জন্য মনে টনে পড়ছে। তো যাই হোক, ওই বিষয়টা পুরো বন্ধ করলাম। আর যেটা আমি আর কি থাম্বনেলে দিয়েছি, লোকে উল্টোপাল্টা বলে ভিডিও বানাচ্ছে, আমি তো তাও কারণ দিয়ে যুক্তি দিয়ে তারপরে ভিডিও বানাই যে না টিনা বাতকুলাতে ফিরবে না, এটা আমার মত, ঠিক আছে, এটা আমার মত, সবাই তো সবার মত অনুযায়ী ভিডিও বানায়, এটা আমার মত, টিনা বাতকুলাতে ফিরবে না, আর আমি পার্সোনালি চাই নাও বাতকুলাতে ফিরুক, ঠিক আছে। যেই মেয়ে শারীরিকভাবে অত্যাচারিত হয়, মানসিকভাবে অত্যাচারিত হয়, অসম্মানিত হয়, সেই মেয়ে সেখানে গিয়ে তার সারাটা জীবন কাটার যতটুকু আয়ু আছে আর কি, জন্মমৃত্যু তো ভগবানের হাতে, যতটুকু আয়ু আছে আমি কখনোই চাই না ওই নরকে গিয়ে কাটা, ওটা একটা নরক, যেখানে মানুষকে জীবিত মেরে ফেলার ধান্দা করা হয়, ফন্দি আটা হয়, সেটা হচ্ছে নরক, বুঝতে পারলে। তো এই যে আমি বলছি এত কথা, সেটা নিয়ে সব সত্যতা, কারণ এত বড় বড় কথা তো আর আমি এমনি এমনি বলবো না, সব সত্যতা তোমাদের সামনে আসতে চলেছে খুব তাড়াতাড়ি, আমার না নাইটিটা বড্ড যাওয়াচ্ছে, অসুবিধা হচ্ছে। আর ইয়েকেও বলবো, কি যেন বলে পতিতাকেও বলবো, তুই একটু সামলে যা, এখনও সময় আছে, তুই একটু সামলে যা, বুঝতে পেরেছিস? এরপর পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যাবে না, তখন হাউতাস করতে বসবি না, কিন্তু হাউতাস করার জায়গাটাই তোর থাকবে না, হাউতাস করে যে মানুষকে দেখাবি না সেই জায়গাটাই তোর থাকবে না, তোকে এখনও বলছি তুই সামলে যা। বিনা কারণে একে তাকে নিয়ে তুই টানিস না, তুই একটা ভিডিওতে তোর বলেছিস ফন্দীপকে নিয়ে কী বলবো, ফন্দীপকে নিয়ে কন্ট্রোভার্সি করার কোনো জায়গাই নেই, এত সুন্দর ভিডিও দিচ্ছে, টিনাকে নিয়ে তোর কন্ট্রোভার্সি করার জায়গা আছে? টিনাও তো নর্মাল লাইফস্টাইল দেখাচ্ছে, টিনাও তো নর্মাল লাইফস্টাইল দেখাচ্ছে, তাহলে টিনাকে নিয়ে তুই কন্ট্রোভার্সি করতে পারছিস? আমি তো টিনাকে নিয়েও করছি, ফন্দীপকে নিয়েও করছি, তুই কেন বলছিস যে ফন্দীপকে নিয়ে কন্ট্রোভার্সি করার জায়গা নেই? দেখাবো আজকে তোকে, তোকে দেখাচ্ছি, আগে তোকে বলে নিই, তুই একটু সামলে গিয়ে ভিডিও কর, মুখের ভাষা সংযত কর, কারণ তোর ওই লাইভটা, তোর তুই যে লাইভ ভিডিওটা করেছিলিস, যে তোর অরিজিনাল ফেসটা যখন তোকে দেখিয়ে আর কি রোস্টিং করে যখন ভিডিওটা করলাম, তখন ওই ভিডিওটা দেখার পরে তুই যে লাইভটা করেছিস না, ওটা তোর উপর ভারী পড়বে, ওটা তোর উপর খুব ভারী পড়তে চলেছে। তো এখনও টাইম আছে নিজের ভুল শুধরে নে, এখনও টাইম আছে, এরপরে কিন্তু আবার বলতে বসবি না যে কোনো কাউকে দোষারোপ করে, কারণ আমি বরাবর চেয়েছি যে কোনো ভিউয়ার্স ক্রিয়েটার হোক, কন্টেন্ট ক্রিয়েটার হোক, সে আমাকে যতই খারাপ কথা বলুক না কেন, আমি কখনও চাইবো না কারোর কোনো ক্ষতি হোক চ্যানেলের দিক থেকে, কখনও চাইবো না। তো সেখান থেকে তোকে আরেকবার আমি সাবধান করছি, এর আগে তোকে আমি পার্সোনালি ফোন করে করে সাবধান করতাম, এবার তোকে এইভাবে বলছি, এছাড়া তো আর সম্ভব না, এইভাবে বলছি তুই শুধরে যা, কন্ট্রোভার্সি কর, যা দেখছিস সেটা নিয়ে কর, তোর আমাকে জ্ঞান মারাতিস না, তোর আমাকে এই নিয়ে জ্ঞান মারাতিস তো, যে কন্ট্রোভার্সি কর, তোকে কি বারণ করে, তোর সঙ্গে আরেকটা লেউড়ি আছে, সে লেউড়িটাও আমাকে জ্ঞান মারাবে, যে যা করছিস কর, কন্ট্রোভার্সি কর, যা ভিডিওতে দেখছিস তার সেটাই কর, তোরা এখন তোদের মুখটা কোথায় গুজে বসে আছিস? হ্যাঁ, তোরা যে কন্ট্রোভার্সি করছিস, তুই দেখেছিস যে টিনা প্রেগনেন্ট, কিন্তু তুই বলেছিস, তুই দেখেছিস সুদীপ্ত যে কোথাও বাড়ি ভাড়া নিয়ে তারপরে টিনাকে সেই ভাড়া বাড়িতে নিয়ে রেখেছে, তুই দেখেছিস, কিন্তু তুই বলেছিস, তুই এত কিছু, তুই টিনার বৌদি, নতুন বিয়ে হয়ে এসেছে, তাকে তুই উলঙ্গ করবি বলেছিস, তোর কি কিছু জানা আছে? সে কি সোশ্যাল মিডিয়ায় আছে? তুই যে তাকে উলঙ্গ করবি, তোর হিম্মত কম না, তোর হিম্মতের শেষ দেখে ছাড়বে, পুরো পাবলিক দেখবে তোর হিম্মতের শেষ, তুই যদি এখনও না শুধরাস, তোরে বলে রাখলাম, যতটুকু দেখছিস ততটুকু নিয়ে বল, তুই এই বিষয়টা নিয়ে জঘন্যভাবে একটা ভিডিও করেছিস যে টিনা প্রেগনেন্ট, আবার সেটা নিয়ে তুই কমিউনিটিতে দিয়েছিস, হ্যাঁ, যে তোমরা কি জানতে চাও ধবলার পেটে কার বাচ্চা, তাই না? ধবলা যে কতখানি ভারী পড়বে তোর উপরে তুই দেখে নিস, একটা মানুষ চুপচাপ থাকে তার সেই শান্ত স্বভাবের খারাপ সুযোগ উঠাবি সবসময়, যেমন ফন্দি পুটিয়েছে এতদিন, এখন কি গাতন খেয়েছে, চুপ হয়ে গেছে, এবার তোর গাতন খাওয়া বাকি আছে, তারপরে গিয়ে তুই চুপ হবি। এই দেখ, আমিও ফন্দীপকে নিয়ে ভিডিও করছি, ফন্দীপের ছবি ওইভাবে লাগাচ্ছি, কেন ওইভাবে লাগাচ্ছি, পুরো অরিজিনাল ছবি লাগাতাম, কেন লাগাচ্ছি না বলতো, কারণ স্ট্রাইক দিয়ে দেবে, সেখানে তো আর করার কিছু থাকবে না, সেই কারণে ওইভাবে লাগাচ্ছি, নতুবা ওর ছবি একদম ডাইরেক্ট আমি দিতাম, কারণ আমি এমন কথাই বলবো যেখানে কিনা ওর আমাকে ফাঁসানোর চান্সও দেবো না, আমি চান্স দেবো না, কিন্তু তুই কি সেটা করতে পারছিস? তুই সেটা যদি করিস, তুই যদি আমি যেভাবে কন্ট্রোভার্সি করছি, তুই যদি সেইভাবে কন্ট্রোভার্সি করিস, তোর ভিডিও চলবে না, তুই ভালো মতন জানিস, সেই কারণে ওইভাবে ভিডিও করছিস, যে কখনো টিনাকে প্রেগনেন্ট বানিয়ে দিচ্ছিস, কখনো এই কখনো সেই, কখনো 5 লাখ নিয়ে বেরিয়েছে, কখনো 10 লাখ নিয়েছে, এই সমস্ত আবোল তাবোল কথা, যখন বলবি না কথা ভেবে চিনতে বলবি,
বাঘ এসেছে করতে করতে যেদিন বাঘ এসে পড়বে গিলে নেবে সেদিন আর ট্যাটু করার টাইম পাবি না। এবার দেখ, আমি ফন্দীপকে নিয়ে বলছি, ফন্দীপের গতকালকের ভিডিওর কথাই আমি বলছি। ফন্দীপ ক্যামেরা খুলে বন্ধুরা কী করে, ফ্যামিলি বন্ডিং দেখানোর চেষ্টা করে, যেখানে কিনা মা আর বাবাকে একসঙ্গে বসিয়ে জোর করে আর কি করার চেষ্টা করে, দেখানোর চেষ্টা করে যে কত সুন্দর ফ্যামিলি বন্ডিং, যে টিনাকে ছাড়া তারা কত সুন্দর সুখে রয়েছে। থাকতেই পারে, সুখে তো অবশ্যই রয়েছে, ভিউজ কামাচ্ছে, টাকা কামাচ্ছে, যা কোনোদিনও নিজের চেষ্টায় করতে পারেনি, হ্যাঁ সেটা করে দেখাচ্ছে, তা খুশি তো থাকবে, খুশি থাকবে না? তো এবার হচ্ছে দেখালো বেশ, আগের দিন মাটির উনুন লেপা টেপা হলো, মাটির রান্নার ঘরটা আর কি লেপা হলো, কাঠে রান্না করছে, মায়ের রান্নার বান্না খুব সুন্দর করে দেখাচ্ছে, মা শিউলি ফুল কুড়াচ্ছে সেটা দেখাচ্ছে, মা উঠান ঝাড় দিচ্ছে সেটা দেখাচ্ছে, মা রান্না করছে সেটা দেখাচ্ছে, মা তরকারি কুটছে সেটা দেখাচ্ছে। ও কী করছে, ওই যে আমি বলেছি ঘন্টা দুলিয়ে বেড়ায়, ও ঘন্টা দুলিয়ে বেড়ায়। এদিকে রাত্রেবেলা শেষে কী বলে, খুব খাটাখাটনি হয়ে গেছে, ভিডিও এডিট করা, হ্যাঁ তারপরে থাম্বনেল বানানো, খুব কষ্টের কাজ। তা টিনা কী করে করতো, এই একই কষ্টের কাজ টিনা কী করে করতো, ভিডিও এডিট করা, থাম্বনেল বানানো, প্লাস শাশুড়িকে হাতে হাতে করে দেওয়া, ছেলেকে সামলানো, কী করে করতো? নিজের কষ্টটা খুব দেখতে পাচ্ছিস তাই না? আর যে কষ্ট করে গেছে তার কষ্টের তো কোনো দাম নেই, তোর ওই অসভ্য পিসামশাই তো বলে দিল, তোরও পিসামশাই টিনারও পিসামশাই, সে তো বলে দিল সকাল 10টার সময় ঘুম থেকে উঠতো, অসভ্য লোক একটা, যে অসভ্যতা দেখাচ্ছে, হ্যাঁ গান করছে না নোংরামো ছড়াচ্ছে। তো তুই কী করে দেখ, তুই কী করে এত মানে কী বলে ক্লান্ত হয়ে যাচ্ছিস শুধুমাত্র ভিডিও করে এত ক্লান্ত হয়ে যাচ্ছিস? সংসারে কোনো কাজ তো করতে হচ্ছে না, শুধু সকালবেলা গিয়ে বাজার করে আনা, ব্যাস হয়ে গেল সারাদিনের নামে এবার ভ্যারেন্ডা বাজানো শুরু, কখন একটু ছেলে কোনো অ্যাক্টিভিটি দেখাবো, কখন কার কোনো অ্যাক্টিভিটি দেখাবো, হ্যাঁ ব্লগের মধ্যে সে অ্যাক্টিভ মানুষের অ্যাক্টিভিটিই দেখাতে হয়, কিন্তু তুই এমন ভাব দেখাচ্ছিস যেন তুই সব কাজ করছিস একা হাতে, সেই জন্য তুই কত ক্লান্ত হয়ে যাচ্ছিস। অ্যাকচুয়ালি কাজ না করলে একটুখানি করলে পরে ক্লান্ত হয়ে যায়, গাড়ি করে যাচ্ছিস আসছিস, চার চাকাতে করে যাচ্ছিস আসছিস, অথচ তুই ক্লান্ত হয়ে যাচ্ছিস তাই না? তোর ক্লান্তির জবাব নেই, জমিদারের বাচ্চা বলে কথা, ক্লান্ত হয়ে যাস খুব তাড়াতাড়ি। তো এবার বলি তোর কথা, মানে ফন্দীপকে নিয়ে সমালোচনা করার কথা, প্রতিদা শোন এইভাবে সমালোচনা করতে হয়, তুই এখনও শিখিসনি, সমালোচনা করা এখনও শিখিসনি। তো ফন্দীপ বলছে মাটির উনুনে রান্না করার টেস্টই আলাদা হয়, খুব ভালো লাগে মাটির উনানে রান্না হবে, মাটির উনানে রান্না হওয়ার পরে মাটির ঘরে বসেই খাবো, এইভাবে বসে খাবো, খুব ভালো লাগে। কী হলো রান্না বান্না হলো মাটির উনানে ঠিক আছে, কিন্তু খেতে বসলি তো পাকা ঘরে গিয়ে খেতে বসলি কেন? মাটির উনানের সামনে বসে খাবি, দুই দিন ধরে বলছিস, বক 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 করে যাচ্ছিস যে মাটির সামনে বসে খাবি, উনানের সামনে বসে খাবি, যেখানে রান্না হবে সেখানেই বসে খাবি, বেশ ভালো লাগবে, তাহলে সে কোথায় গেল, ঘরে এসে কেন খেলি? যেটা বলছিস সেটা করছিস না বল, এখানে আবার বলবি যে ফলস অ্যালিগেশন দিয়েছি তাই না? সত্যি সত্যি বলছি, মানে কিসের যে অভাব আমি বলতে পারছি না, কিসের অভাব ওর মধ্যে, তুই বললি ওখানে বসে খাবি কিন্তু ঘরে চলে এলি, বেশ ভালো কথা, তোর মর্জি ভাই, তুই যেখানে খুশি বসে খাবি, আর আমার মর্জি তোর ভিডিওতে যেটা শয়তানি দেখবো, অসভ্যতা মিত না শয়তানি দেখবো, সে মিথ্যা কথা দেখবো সেটা তো বলবো। আরও একটা কথা, এই যে তুই ফ্যামিলি বন্ডিং দেখানোর চেষ্টা করছিস, হ্যাঁ তো সেখানে তোরা দুজন পাকা ঘরে খেতে বসলি, আর তুই কী বললি তোর বাবা কোথায় খাচ্ছে, ওই মাটির ঘরে বসে খাচ্ছে, তোর বাবা মাটির ঘরে বসে খাচ্ছে, তোর বাবার হাড়ি যে আলাদা করে দিয়েছিস সেটা তোর ওই পিসা শাশুড়ি, পিসো শ্বশুর বলে দিয়েছে যে তোর বাবাকে তোর মা আলাদা করে দিয়েছে, বুঝতে পারলি, আলাদা করে দিয়েছে, সেই কারণে তোদের সঙ্গে বসে একসঙ্গে খাইনি। তোর মাকে সবাই খুব ভালো বলার চেষ্টা করছে, ভালো বলছে, হ্যাঁ আর তোর দিদি তো তাকে একেবারে ভগবানের আসনে বসানোর জন্য একেবারে ব্যস্ত হয়ে গেছে, ওখান থেকে ওই সিংহাসনে বসে বসে মুতবে আর প্রতিটা দালাল খাবে। তো তোর মা কী করে তোর বাবাকে আলাদা রেখে খায়? শোয়ার কথা বলেছিলিস যে অনেক পরিবারই আছে, ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে মা বাবা আলাদা শোয়, বেশ ভালো কথা, কিন্তু কোনো পরিবারে, তুই বললি অনেক পরিবারে বাবা মা আলাদা শোয়, ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে, কিন্তু কোনো পরিবারে কোনো মাকে দেখা যায় না যে ছেলের বিয়ের পরেও ছেলের সঙ্গে শোয়, কোনো পরিবারে দেখা যায় না। এই বিষয়টা নিয়ে আমি বারংবার বলেছি,
যে ছেলে মা একসঙ্গে শুচ্ছে মানে কোনো নোংরা ইঙ্গিত আমি করছি না, কিন্তু এটা নিয়ে ওই নোংরা পতিতা দালাল যে কিনা কোনো সম্পর্ক বোঝে না, ছেলে আর পুরুষ আর মহিলা মানেই তার সঙ্গে গপাগপ রিলেশনে জুড়ে দেয়, রিলেশন জুড়ে দেয়, সে বারবার আমাকে মানে কি বলবো প্রমাণ করতে চাচ্ছে যে আমি ফন্দীপ আর ফন্দীপের মাকে নিয়ে নোংরা কথা বলেছি, একটা ভিডিওতেও বলিনি। তোর মতন নাকি, তুই নিজের মতন মনে করিস সবাইকে? আমি তো স্বপ্নেও কল্পনা করতে পারি না যে কোনো ছেলে তার মায়ের সঙ্গে বা কোনো মা তার ছেলের সঙ্গে নোংরা রিলেশন, আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না। কিন্তু এটাও আমি দেখিনি কোনো সময় যে ছেলের বিয়ে হয়ে যাওয়ার পরে মা ছেলের সঙ্গে ঘুমায়। তাহলে ছেলে আর ছেলের বউয়ের মধ্যে প্রাইভেসিটা থাকলো কোথায়? কেউ দেখেছো এরকম কোনো মানে কি বলবো আজব সম্পর্ক, এরকম আজব পরিবার দেখেছো? তো শোয়ার ব্যাপারটা তো শোয়ার ব্যাপারের মধ্যেও আজব রয়েছে, বিষয় রয়েছে। খাওয়া দাওয়ার ব্যাপার, মা ছেলে এক জায়গায় বসে খাচ্ছে, বাপ আরেক জায়গায় বসে খাচ্ছে, কেন কেন খাচ্ছে? এছাড়াও দেখেছি যখন ডাইনিং টেবিলে বসে খায়, মা কিছুতেই বাপের সঙ্গে খায় না। আর ফটো তোলার বিষয়টা নিয়ে যখন আমি বলেছি, এই পতিতার গলা নান দিয়ে মানে চিৎকার করে করে খিত্তি মেরে মেরে বলছে, রেসপেক্টেবল ব্যক্তি, ওই রেসপেক্টেবল ব্যক্তির সঙ্গেই কি ফন্দীপের মায়ের সম্পর্ক রয়েছে? হ্যাঁ, তুই যে এমন করে রেসপেক্টেবল ব্যক্তি, ও রেসপেক্টেবল ব্যক্তি বলে তাকে পেছনে নিয়ে ফটো তুলতে হবে? আর ফন্দীপের বাবার কি কোনো দাম নাই যে তাকে নিয়ে ফটো তোলা যায় না? তাকে নিয়ে ফটো তোলা যায় না, তাই না? হ্যাঁ, তাকে নিয়ে ফটো তুলতে মানে লাগে, ফন্দীপের মায়ের মানে লাগে। আর আজকে এই বিষয়গুলো তো পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে, তাই না? যে একসঙ্গে বসে খাচ্ছে না, ছি, আবার পরিবারের দম্ভ দেখায়, ফন্দীপ আবার পরিবারের দম্ভ দেখাও না তুমি। এই গেল খাওয়া দাওয়ার ব্যাপার। এবার কেনাকাটার ব্যাপার, বাপরে বাপ এত জামা কাপড় পাইছে, এত জামা কাপড় পাইছে। এই বলে ফন্দীপ বলে, আমার বাবা মা জামা কাপড় তো লাগেই না, জামা কাপড় পরেই না। ওর কথা অনুযায়ী ওর বাবা মা জামা কাপড়ই পরে, ঠিক আছে? তো জামা কাপড় যেখানে পরে না সেখানে কত ভিউয়ার্সরা দেখলাম ওদেরকেও পাঠিয়েছে, ফন্দীপকে পাঠিয়েছে, ফন্দীপের বাবা মা সবাইকেই পাঠিয়েছে। তাহলে যে কিনা যারা কিনা জামা কাপড় পরেই না তাদেরকে একটা সেট করে নতুন জামা কাপড় এসেছে, তাহলে তাদের আবার জামা কাপড়ের কী প্রয়োজন, কী প্রয়োজন? একাধারে তুমি বলছো আমাদের এগুলো লাগেই না, আবার দোকাধারে একাধারে বলছো লাগে না, আবার দোকাধারে আবার যা শপিং করতে যাচ্ছ কেন, শপিং করতে যাচ্ছ কেন? আবার বলছে ছেলের জন্য কিছু আনিনি, ছেলের জন্য শুধু জুতো এনেছে, জুতোটা দেখালো, জুতোটা খুব সুন্দর হয়েছে, তো ছেলের জন্য শুধু জুতো এনেছে, দেখতে গেছি। তুই কি দেখাবি সত্যি সত্যি ছেলের জন্য জামা কাপড় এনেছিস কিনা? কারণ ছেলের জামা কাপড়ে তো টাল হয়েছে, টাল জামা কাপড় হয়েছে। আরে গরিব বাচ্চা দুটো গরিব বাচ্চাকে দিয়ে দিস তো একটা করে জামা কাপড়, ভগবান আশীর্বাদ দেবে। হ্যাঁ, যেই পাপ পরে রেখেছিস তার থেকে দুটো একটুখানি ইয়ে কী যেন বলে পুণ্য কামা, পুণ্য কামাই কর। এত জামা কাপড় পেয়েছে, এত জামা কাপড় পেয়েছে বলছিস তো, কারণ বাচ্চা মানুষ তো বড়ো হতে থাকবে, ধীরে ধীরে বড়ো হতে থাকবে, জামা কাপড়গুলো ছোটো হয়ে যাবে, নাকি পুরনো হয়ে যাবে তারপরে দিবি, নাকি দিবিই না, যাই হোক যা খুশি করবি যা। তো এইবার ওরা হচ্ছে পুজোর বাজার করতে গেল, বাবা গেল না কেন? তোর বাবাকে দেখে একটা কথাই মনে হয়, অবহেলিত, নিপীড়িত, বঞ্চিত, অপাঙ্গিত্য, এই ওয়ার্ডগুলো আমার তোর বাবার উদ্দেশ্যে বলতে হয়। তার চেহারা দেখলে, তার বেশভূষা দেখলে এই একটা কথাই বেরোয়, আর তার সঙ্গে তোদের আচার আচরণ দেখলে এই একটা কথাই বেরোয়, যে তোর বাবা তোদের পরিবারে নিপীড়িত, লাঞ্ছিত, অবহেলিত, অপাঙ্গিত্য, বুঝতে পারলি? তোরা গেলি তিনজনে মিলে বাজার করতে, আমি তো ভাবলাম মাঝপথ থেকেও পতিতা উঠবে আবার গাড়িতে, তারপরে দেখলাম না তোরা তিনজনেই গেলি। তা তোরা তিনজনে গেলি তোর বাবাকে কেন নিলি না? তার কি ইচ্ছা করে না যেতে, তার ইচ্ছা করে না, নাকি তোর মার মানে লাগে তাকে সঙ্গে নিলে? সেদিন নিমন্ত্রণ বাড়িতে গেলি সেখানেও তোর বাবা গেল না, আজকে সেখানে খেতে যেতে নাই ইচ্ছা করতে পারে, কিন্তু পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া সেটা তো কারোর ইচ্ছের বাইরে হতে পারে না, যেখানে কিনা নাতি যাচ্ছে, তাকে কেন নিলি না, তাকে কেন নিলি না? আর হ্যাঁ, কিছু কিছু জিনিস দেখিয়েছিস যে কী কী কিনেছিস, আর কিছু জিনিস দেখাসনি, কী ভেবেছিস ওটা নিয়ে কন্ট্রোভার্সি হবে? বিশেষ করে আমি না, যেটা দেখবো ভিডিওতে সেটাই বলবো। কী বলতো, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, সেই কারণে যতটুকু দেখবো, যতটুকু ক্ল্যারিফিকেশান দিতে পারবো ইনকেস কোনো জায়গায় সেইটুকুই করবো। কিন্তু তুই যা যা করেছিস, যা যা করে রেখেছিস, তার ক্ল্যারিফিকেশান তোকে যে কোথায় গিয়ে দিতে হবে সেটা তুই আন্দাজও করতে পারছিস না, আন্দাজও করতে পারছিস না। শুধু অপেক্ষা কর, ওই যখন যাবি ঘাটে যাবি, আমরা সবাই তো সময় ঘাটে যাবো, যখন ঘাটে যাবি তখন তুই তাকে দিয়ে দিস, স্বর্গে যাবি না নরকে যাবি সেখানে গিয়ে তোকে জবাবদিহি করতে হবে। তো এই যে ফ্যামিলি বন্ডিংয়ের ঝান্ডা না আর দেখাবি না, আর তোর ওই পতিতা দালালকে বলিস, হ্যাঁ, যে তোদের পরিবার নিয়ে যেন আর দম্ভ না ফুটায়, যেখানে কি না
বাড়ির বাপকে, বাড়ির বাপ যেখানে একসঙ্গে বসে খাওয়ার সম্মান পায় না, খাওয়ার অধিকার নেই, পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার, কোথাও যাওয়ার অধিকার নেই, সেই ফ্যামিলির আর যাই হোক দম্ভ করা সাজে না, বুঝতে পারলি? তোর মা যেখানে তোর বাবাকে সম্মান করে না, সেখানে টিনা কী করে করবে? তাও তো টিনা করেছে, তাও টিনা করেছে, বুঝতে পারলি? এই পুঁথিতে একটা কথা বলছে, বলছে ভিডিও তো করবে না বলেছিলো, এখানে থাকলে বলেছিলো ভিডিও করবে না, যে বলেছিলো যে সংসার করবো কিন্তু ভিডিও করবো না, কিন্তু ওখানে গিয়ে তো ভিডিও করছে, ভালোই ভিডিও করছে, করবে না কেন? আজকে আমি টাকা ইনকাম করছি, সেই টাকার উপরে আমার যদি কোনো অধিকার না থাকে তাহলে আমি কেন টাকা ইনকাম করবো, তাই না? সেই টাকায় যদি কেউ শিকল দিয়ে শিকল পরিয়ে রাখে, আমার নিজের ইনকাম করা টাকা যথেচ্ছভাবে উড়ানোর কথা আমি বলছি না, কিন্তু প্রয়োজন বিশেষে যখন আমার দরকার হবে তখন আমি সেই টাকায় হাত দিতে পারবো না, আমার অন্য কারোর পারমিশন নিতে হবে। কেন কেন? স্বাধীনতা দিতে হয়, সম্পর্কে স্বাধীনতা দিতে হয়। সম্পর্ক পারদের মতন, মুঠো করে রাখবি যত উবে যাবে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আবারও বলছি, থাম্বনেলে যেটা দিয়েছি সেটা কোনো দিনও পসিবল না, আর আমি তো চাইবো না কোনো দিনও পসিবল হোক যে টিনা আবার বাতখুলাতে আসুক। ছেলের জন্য মন খারাপ করছে, কটা দিনের তো ব্যাপার, কটা দিনের ব্যাপার, সব ঠিক হয়ে যাবে। টাকা